আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এখনো গল্প আজকে করা হয় নাই, গব তোলা হয় নাই, আজকে শুক্রবার লেট করে উঠছি তাই এখনো পরিষ্কার করা হয় নাই, পরিষ্কার করব। আর আজকে কন্টেন্ট হচ্ছে এই গরুটা আমি কি কি খাবার দিই, কোন প্রসেস খাবার দিয়ে আজকে দেখাবো। পরিষ্কার করার পর আমার সাথে থাকবেন, আমি পরিষ্কার করার পর আবার আমি ক্যামেরার সামনে আসব, যে কি খাওয়া দিচ্ছি কি করতেছি সেটা দেখ। পরিষ্কার করা শেষ হয়েছে, পানি দিয়ে ভিজাই দিছে। এখন ভিউয়ার্স দেখেন সবগুলো ভিজানো আছে ভালোভাবে পরিষ্কার করার জন্য। আর আজকে যেহেতু শুক্রবার, আপনারা জানেন আমি গোসল করাই প্রতি শুক্রবার, দেখেন ভিজাই দিছে আমি গোয়ালঘরটা। তো এখন আমি খাবার সাজাবো, অলরেডি সবগুলোতে পানি ভরা হয়ে গেছে পানি। তারপর আমি কী কী দিচ্ছি সেটা প্রসেস দেখার জন্য আমি দিচ্ছি। আর এই বসের জন্য যেহেতু দুধ নেই, এই বসের জন্য আমি ঘাস কেটে রাখছি, দেখুন কতগুলো ঘাস আছে। তাকে পানি খাওয়ানোর পর, ছানি খাওয়ানোর পর ঘাস দিব, প্রসেসটা একটু দেখবেন আমার সাথে। ভিউয়ার্স দেখেন পরিমাণ মতো ফিট আছে, এখানে আমি ফিট দেখাচ্ছি এখানে পরিমাণ মতো। এবং এটা হচ্ছে ওটা যেটা দুধ নেবো সেটা, এখানে প্রায় 2 কেজি ফিট আছে একাই খাবে সে। তারপরে এগুলোকে পরিমাণ মতো দিচ্ছি আমি, এভাবে অবশ্যই আপনাকে ফিটগুলো ভিজাতে হবে। সবগুলো গরুকে একটু দিচ্ছি, এবার ছাগলগুলো একটু দিচ্ছি। ছাগলগুলোকে না দিলে খেতে চায় না। দেওয়ার পর অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, আপনাকে অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। ভিজে দিচ্ছি, ভিজতে অনেক সময় লাগে, ভালো করে না ভিজলে অবশ্যই কাজ হয় না। তারপরে দেখুন ভিউয়ার্স পরের মতো লবণ দিতে হবে, আমি লবণও দিচ্ছি, সবগুলোতে লবণ দিতে হবে একটু একটু করে, ছাগলগুলো সহ লবণ দিতে হবে। সবগুলোতে লবণ দিলাম, এখন একটু ভিজবে, ততক্ষণে ওকে আমি ছানি দেবো। এখানে একটু লক্ষ্য করুন ভিউয়ার্স, আমি এখানে ছানি দিছি, এর খাবারটা এখানে দেখুন একটু ছানি দিছি, এবং এখানে পানি দিব, ভিজার পর ফিট দিয়ে মাখি দিব এবং ভুষি দিব, সেটা ভালোভাবে যত খায়। এটা খাবার শেষ করে আমি ঘাস দিব, আগে দেখেন আমি এটা কিভাবে মাখতেছি, ছাগলের জন্য আমি কিভাবে সাজাইছি দেখতে পাইছেন। প্রথমে আমি ফিট ভিজা রাখছি, এবার আমি ছানি দিছি খড়ের কাটা, দেখুন একটু খড়ের কাটা ছানি দিছি। দেওয়ার পর এখন আমি ফিট আছে লবণ দিছি, এখন আমি ভুষি দিয়ে এটাকে মাখবো। প্রসেস করার পর আমি ছাগলকে দেবো, খুব সুন্দরভাবে খাবে, প্রসেসটাও আমি দেখাচ্ছি, দাঁড়ান। ভিউয়ার্স একটুকে দেখলেন, একে ছানি পানি দিছি, এবার এবার ফিট দিয়ে সে তাকে দিছি, সে খাওয়া দাওয়া শুরু করে দিছে সম্পূর্ণভাবে। এটা খাওয়া শেষ করার পর আমি ঘাস দেবো, এই প্রতিদিনের কাজকে আমি আজকে আপনাদের সামনে আপডেট তুলে ধরতে। ভিউয়ার্স আমি গরুটাকে কি খাবার দিলাম, দুধ নেওয়া গরুটাকে কি কি খাবার দিচ্ছি সেটা আপনাকে জানাইলাম। এখন ছাগলকে আমি কিভাবে মাখি, ছাগলে কিভাবে দিই সেটা দেখাচ্ছি আপনাকে। প্রথমে একটা মাখতেছি, যেহেতু শীত লবণ দেওয়া আছে তাই আগে প্রসেস করে আগে ভিজাই নিচ্ছি। ভিজে নেওয়ার পর সুন্দরভাবে এটাকে দিলাম, ভুষি দিয়ে ভালো করে দিতে হবে যাতে খায়। এই দিলাম একটা, ছাগল প্রায় 5টা, তো ওর জন্য মাখতে সময় লাগে, ওদেরকে বেশি সময় লাগে। আমি এভাবে প্রতি শুক্রবার আমার কাজের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো, এভাবে আপনাকে দিতে হবে, তাহলে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে, ছাগলের ক্ষুধাও মিটবে। এক আজকে লেট হয়েছে তো সবগুলা চিৎকার দেওয়া শুরু করে দিচ্ছে, শুক্রবার লেট করে উঠি তো একটু এই জন্য আর কি। হ্যাঁ দেখতে পাচ্ছেন, লবণ কিন্তু লবণ পরিমাণ মতো দিবেন, বেশি হলে কিন্তু খাবে না। আর ছানিটা যদি একটু আগে ভিজিয়ে দেওয়া রাখা যায় অনেক ভালো হয়, অনেক
এটা তো গেল, এবার এইটা খাম। মাখতে হবে, আব্বা ওঠে নাই, দেখেন প্রসেস শেষ, এখন খেতে দিব এদেরকে। ভিউয়ার্স, ছাগল খাওয়া দাওয়া শেষ, এবার আমি গরু খাওয়া দাওয়া দিচ্ছি। আর গরুকে আমি এভাবে প্রতিদিন পানি খাওয়াই, ফিড, পানি, লবণ, তারপর অন্য অন্য খাওয়াটা দিই। আমি এখন পানি দিব, এটাকে পানি খাওয়াবো। আর আমি প্রথমত অবশ্য পানি ভেবে খাওয়াই, পানি একটু কম হয়েছিল, আমি ফিড, পানি, লবণ একসঙ্গেই দিই, তারপর অন্য খাওয়া দিই, ভারী খাবার দিই, আগে পানিটা খেয়ে নেই। এটাতে ভিউয়ার্স আপনার ফিড আছে, লবণ আছে এবং পানি আছে। প্রত্যেকটা গরুকে এভাবে দিই, আগে আমি দিলাম। সেম ভাবে আছে, এটা এইটা তো পানি আছে, সেম ভাবে এই প্রসেস আছে। এটা কম খাবে কারণ আমি এখনো ভুষি দেই নাই, ভুষি দিব। এবার আমি এই দিকের গুলাকে দিব, কিভাবে খাওয়াই দেখেন প্রতিদিন। একা আরে সবচেয়ে বেশি নষ্ট করে তো এই গরুটা, সবচেয়ে বেশি নষ্ট করে, সমস্যা এখানে। এটা বক না, এটার মাস বয়স 5.5-6 মাস চলতেছে এটার বয়স। একাই তো, ক্যামেরা ধরার মতো কেউ নাই, তাই ঠিকভাবে ভিডিও গুলো হচ্ছে না মনে হয়। আর এই দেশি গরুটা কালকে ভিডিও দিছি যে দেশি গরুর দুধ কিভাবে 6 থেকে 7 মাস দিবেন, এটা কিন্তু 7 মাস চলেছে তারপর দুধ নিচ্ছে, হাত দিয়ে পানায়, হাত দিয়ে পানার পর দুধ দিচ্ছি। শেষ, এখানে একটু ভুষি আছে, ভুষি দিব কিছু কিছু সবগুলাকে। ভুষি দিলে অবশ্য সব পানি খেয়ে তাড়াতাড়ি খায়। এরা পানি এখনো খায় নাই, যেহেতু ভুষি দেয় নাই পানি খায় নাই। ভুষি দিলে খাবে, নাইলে খাবে না। ঘুরতে ঘুর ঘুর।
ছেড়ে দিত না, তাপি দিকে দিয়ে ভিতরে দিক যায় না। ভিউয়ার্স, এই হচ্ছে খাওয়ার প্রসেস। আর আমি প্রতিদিনই যে গোসল করার ভিডিও দিয়ে অনেক কথা হয় সেটাও পাবেন, আজকে এর মধ্যেই পাবেন, দিব আমি। এদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন, খাবার জন্য আরো বাড়াতে পারি সেজন্য।